তোমার এই চোখটা হয়ে গেছে? হ্যাঁ, তুমি কেটেছো তো? হ্যাঁ আমি কেটেছি, ওই তো দেখুন না, ওই তো ওই তো। আছে গো। হ্যাঁ রে, তেলের গন্ধ আছে, আটাও আছে। বাবা, এই প্রথম জানলাম ইঁচড় কাটতে হাতে তেল মাখতে হয়। সত্যি বাড়ির বউরা কত কিছু করে। হ্যাঁ, আর ছেলেগুলো ছেলেগুলো শুধু অর্ডার করে। আমি যে বাড়ির বউ হব না, বরের হাড়ে একবারে দুব্ব গজিয়ে দেবো বলে রাখলাম। পুরুষ মানুষগুলো খালি বসে বসে অর্ডার করবে, আর আর আমরা মেয়েরা এঁচড় কেটে মাছ কেটে ওদের খাওয়াবো। কি দেখছেন? হ্যাঁ, তুমি এটা কাটলে? হ্যাঁ, আর কে কাটবে, ওই তো দেখুন না, ওই তো। সত্যি বলো, তুমিই কেটেছো তো? হ্যাঁ আমি কেটেছি, আর কে কাটবে তাহলে, দেখুন না। ঠিক আছে ঠিক আছে। আহা, আমার কি লক্ষ্মীশ্রী মেয়ে, কি সুন্দর চাল ডাল বেছে দিল, তারপরে এঁচড় কাটলো কি নিখুঁত করে। কি প্রমাণ হলো তো যে রাঁধে সে চুলও বাঁধে? ঠাকুমা আপনি একদম চুপ থাকবেন, একদম চুপ। ও দিদি বলো না, এরপর এই মেয়েটাকে কি কাজ দেওয়া যায়? এরপর মাছ কাটতে দেব। মাছ কাটতে দেব। মাছ? কি মাছ? দেবা দেবা, কি মাছ নিয়ে? কি মাছ? পুঁটি মাছ। পুঁটি মাছ আনছি, যা এক্ষুনি